আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। গত 3 বছরে করোনার রেশ কাটতে না কাটতে নতুন ভাইরাসের আগমন। জি হ্যাঁ, আমি মাঙ্কি পক্সের কথাই বলছি। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার বদৌলতে এই খবরটা হয়তো জেনে গিয়েছেন যে মাঙ্কি ভাইরাস নামের একটি ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসটির আদিস্থল হচ্ছে আফ্রিকাতে। আফ্রিকার বাইরে ইতিমধ্যে 16টি দেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ভাইরাসটি কাদের শরীরে বেশি ছড়াচ্ছে। জি হ্যাঁ, আজকে এ বিষয় নিয়ে কথা বলবো। মাঙ্কি পক্স কি এবং এটি কাদের শরীরে বেশি ছড়াচ্ছে এবং এর উপসর্গ কি কি, এসব বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করা যাক। যেমনটা আমি প্রথমেই আপনাকে বলছিলাম, এটি আফ্রিকার দেশের একটি ভাইরাস, অর্থাৎ আফ্রিকার দেশগুলোতে ভাইরাসটি বেশি ছড়িয়েছে এবং এর উৎপত্তিস্থল আফ্রিকাতেই। গত 7ই মে আফ্রিকার বাইরে এই রোগটি প্রায় 16টি দেশে ছড়িয়ে পড়েছে, ইউরোপ এবং আফ্রিকার অন্যান্য দেশগুলোতে। ইতিমধ্যে আমাদের দেশে এই বিষয় সম্পর্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে, অর্থাৎ বাহির থেকে যারা আসছেন তাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেশে প্রবেশ করানো হচ্ছে। যেমন এয়ারপোর্ট, তারপর আপনার হচ্ছে বেনাপোল বন্দর এবং আরও যে বন্দরগুলি রয়েছে, এই বন্দরগুলিতে এবং এয়ারপোর্টগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এই রোগটি সম্পর্কে। এই রোগটির উপসর্গগুলি হচ্ছে জ্বর, ঠান্ডা, কাশি এবং শরীরে অবসাদগ্রস্ত হওয়া। এটি হচ্ছে প্রাথমিক উপসর্গ। এরপরে শরীরের চিকেন পক্সের মতো এক ধরনের পক্স উঠে, অর্থাৎ ছোট ছোট ফোড়ার মতো হয়। এইগুলি হচ্ছে এ রোগের উপসর্গ। এখন সব থেকে ইন্টারেস্টিং বিষয় আপনার সাথে আসি, সেটি হচ্ছে এই রোগটি কাদের শরীরে বেশি ছড়াচ্ছে। জি, এই বিষয়টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে। আপনার কাছে হয়তো নাও হতে পারে, কিন্তু আমার কাছে এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন এই নিউজগুলি পড়ছিলাম তখন খোঁজখবর নিয়ে যখন আগে পরে জানছি যে এই রোগটা সম্পর্কে বিস্তারিত জানার যখন চেষ্টা করেছি তখন এই জিনিসগুলি আমার সামনে এসেছে। কারণ এই রোগটি সম্পর্কে যতটুকু জেনেছি যে 21 দিনের মধ্যে এই রোগটি ফুল উপসর্গটি প্রকাশ পায় এবং এই 21 দিনে এই রোগটি সেরে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে যদি কেউ 3 সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকে তো পুরোপুরি সে সুস্থ হয়ে যাবে। কিন্তু ছড়াচ্ছে বেশি কাদের শরীরে জানেন? সমকামী যারা, তাদের শরীরে এই রোগটি সব থেকে বেশি ছড়াচ্ছে, অর্থাৎ যারা সমকামী তারা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত স্বাস্থ্যবিজ্ঞানের গবেষণা যতটুকু পাওয়া গেছে আমি ততটুকু আপনাকে বললাম। এখন সমকামিতার ব্যাপারে আমি আপনাদেরকে কিছু কথা বলি। সমকামী কারা আপনারা জানেন এই বিষয়গুলি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে ছোট্ট করে বলি। সমকামী হচ্ছে ওই লোকেরা যারা পুরুষে পুরুষে বিবাহ করে এবং পুরুষে পুরুষেই যৌনকর্ম করে এবং যৌনাচার করে। আবার নারীতে নারীতে বিয়ে করে, মানে একজন নারী আর একজন নারীকে বিয়ে করে, মানে নারীতে নারীতে যৌন কার্যক্রম করে, যৌনাচার করে, এদেরকে সমকামী বলা হয়। পৃথিবীতে কোনো পুরুষ কুকুর আজ পর্যন্ত কোনো পুরুষ কুকুরের সাথে এ হেন কাজ করেনি। কোনো প্রাণী, পশু পাখি, জন্তু জানোয়ার কেউই পুরুষে পুরুষে কাজ করে না, মানে পুরুষলিঙ্গের প্রাণী পুরুষলিঙ্গের প্রাণীর সাথে কাজ করে না। নারীদের ক্ষেত্রেও তাই। কিন্তু মানুষ, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা বানিয়েছিলেন, এই সেরা মানুষেরা তাদের এই কাজ। পবিত্র কোরআনের ভাষা আল্লাহ তাআলা বলছেন এই কাজটি হচ্ছে সব থেকে নিগৃহীত কাজ এবং নিকৃষ্ট কাজ, বাজে কাজ। শুনতেই তো কেমন গা ঘিন ঘিন করে। পুরুষে পুরুষে আবার এগুলি করে কেমনে? ছি ছি ছি। নারীতে নারীতে এগুলি কেমনে করে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। লূত আলাইহিস সালামের কওমের কথা তো আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা এই পাপের কারণে, এই অন্যায়ের কারণে, এই সমকামিতার কারণে গোটা একটা জাতিকে মাটির সহ পাহাড় দিয়ে উল্টে দিয়েছিলেন একবারে, মানে মাটির নিচে তাদেরকে চেপে দিয়েছিলেন, মানে পুরো কওমকে, পুরো জাতিকে মাটির নিচে দাফন করে দিয়েছিলেন একবারে, মাটি উল্টে, জমিনটাকে উল্টে দিয়েছিলেন শুধুমাত্র এই পাপের কারণে। আল্লাহ তাআলার কাছে এই পাপটি কতটা ঘৃণিত, কতটা জঘন্য। তৎকালীন সময়ের মানুষ যখন পাপ করতো পাপের সাজা আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিতেন, কিন্তু এখন তো আল্লাহ তাআলা দেন না। তাহলে এরা এই পাপের ভাগিদার কীভাবে হচ্ছে সেটা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন এইসব রোগ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় এরকম কিছু মানুষ আসবে যারা এসব কাজে লিপ্ত হবে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন এমন কিছু রোগ দিবেন যে রোগের কোনো চিকিৎসা নেই, যে রোগ সম্পর্কে মানুষ কখনো জানতোই না। আপনি মাঙ্কি পক্স সম্পর্কে আগে কখনো শুনেছেন? আমি তো শুনিনি, বাপের জন্মে কোনো দিন আমি এই কথা শুনিনি যে মাঙ্কি পক্স বা বান্দরের রোগ নামের কোনো রোগ আছে, আমি প্রথম শুনলাম। এরপর আমার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এটা যে যখন আমি জানতে পারলাম যে রোগটি ওনাদের বেশি হয়, মানে ওই যে তারা, তাদের আর কি বেশি হয়, তো তখন অবাক হয়েছি যে আসলে আল্লাহ তাআলার কোরআনের বাণী, আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার কথা কখনোই বৃথা যাবে না, কারণ এগুলি চিরন্তন সত্য। আপনি মানেন আর না মানেন, আপনি মুসলিম হলে যদি মানতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না মানেন আপনার ব্যাপার সেটা। কিন্তু এটাই বাস্তবতা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেগুলি অবশ্যই বাস্তবায়িত হবে। যাই হোক, আল্লাহ তাআলা এই রোগটি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং এই কাজের সাথে যারা লিপ্ত আছেন বাদ দেন এগুলি, আল্লাহ তাআলার গজব সহ্য করতে পারবেন না। আর এগুলি হচ্ছে এত বড় নিকৃষ্ট কাজ, আপনি কল্পনাও করতে পারেন না। কোরআন হাদিস যদি আপনি পড়েন জানেন সম্পর্কে কোরআন কতটা কঠোর ভাষা আলোচনা করেছেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এসব জিনিস থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহ ফাতহুল করিম, ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।